অনেকেই বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষা কিংবা ভাইবা দিতে পাবলিক সার্ভিস কমিশনে চলে যান যথাযথ প্রস্তুতি ছাড়াই। বিসিএস ভাইবার জন্যও কিন্তু সিরিয়াস প্রস্তুতি প্রয়োজন। কেন সিরিয়াস প্রস্তুতি প্রয়োজন? আমরা বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় দেখেছি এবং সম্প্রতি 40, 41 এবং 43তম বিসিএসের ভাইবা কোর্স কন্ডাক্ট করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের প্রাথমিক প্রস্তুতিটা অত্যন্ত দুর্বল জায়গায় থাকে। যেহেতু 200 নম্বরের ভাইবা এবং ক্যাডার হওয়ার পথের এটির গুরুত্ব অপরিসীম, সুতরাং সিরিয়াসলি ভাইবা প্রস্তুতিটাকে নেওয়া প্রয়োজন। কেন? 1 নম্বর, সময় খুব সীমিত থাকে। পাবলিক সার্ভিস কমিশন লিখিত পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাইবা পরীক্ষা শুরু করে দেয়। অনেকেই অপ্রস্তুত থাকেন, এই জন্য আপনার উচিত আগে থেকে প্রিপারেশন নেওয়া। 2, বিসিএসে কিন্তু 200 মার্কস, এখানে 1টি মার্কস যদি আপনি বেশি পান আপনি হয়তো অনেক ক্যান্ডিডেটের চেয়ে এগিয়ে যাবেন। 200 নম্বরের একটা প্রিলিমিনারিতে যদি আপনি 6 মাস সিরিয়াসলি পড়েন তাহলে 200 নম্বরের একটি ভাইবা পরীক্ষার জন্য আপনাকে কিন্তু কয়েকটি মাস সিরিয়াসলি অধ্যয়ন করা, প্রস্তুতি নেওয়া, শারীরিক এবং মানসিক দরকার আছে। 3 নম্বর, পাবলিক সার্ভিস কমিশনের হেডকোয়ার্টারে যখন আপনি যাবেন ভাইবা বোর্ডটি হবে আপনার একটি অপরিচিত পরিবেশ। পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য যিনি বোর্ডের চেয়ার করবেন তিনি সহ আরও যে সম্মানিত সদস্যরা থাকবেন, যাদ্রেল বোদ্ধারা থাকবেন, তাদের সামনে আপনাকে সওয়াল জবাব প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হতে হবে। এটি আপনার জন্য একটি আননোন পরিবেশ, সেখানে আপনি কিভাবে যাচ্ছেন, কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 নম্বর, পিএসসির ভাইবা বোর্ডে প্রশ্নের কোনো সীমানা নাই, যে কোনো বিষয়ে যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, হতে পারে আপনার সম্পর্কে, আপনার পরিবেশ সম্পর্কে, আপনার পড়ালেখা সম্পর্কে, বিভিন্ন ধরনের সিচুয়েশনে ফেলে আপনাকে যাচাই করা হবে। আপনি প্রস্তুতি নিয়ে বিসিএস ভাইবা বোর্ডে যাচ্ছেন তো? এই 4টি বিষয় আপনাকে সিরিয়াসলি মনে রাখতে হবে। করণীয় কি? বেশি বেশি রেগুলার মক ভাইবা প্র্যাকটিস করুন, বেশি বেশি প্রেসিডেন্সিয়াল মক ভাইবাতে অংশ নিয়ে নিজেকে চাপ মুক্ত রাখুন। ধন্যবাদ।